আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে দল, সংগঠন চালাতে গেলে কি কি করণীয় এবং মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দলীয় কর্মীদের সাথে বৈঠক করলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির সংগঠনের শক্তি বৃদ্ধি এবং দলকে আরও তৎপর করার লক্ষ্যেই বুধবার উত্তর জেলা সফরে গেছেন তিনি। এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী মলিনা দেবনাথ এবং প্রদেশ বিজেপির আইটি ইনচার্জ চন্দন দেবনাথ। বৃহস্পতিবার এক বাইক র্যালি করে কাঞ্চনপুর মণ্ডল কার্যালয়ে দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি গৌতম চন্দ্র রায় বলেন, বন্দে মাতরম, সবাইকে নমস্কার। আজ ভারতীয় জনতা পার্টি মণ্ডল কার্যালয়ে মণ্ডলের সাংগঠনিক সভায় এটি অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত ছিলেন তাপস মজুমদার মহোদয় এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়া এবং আমাদের ত্রিপুরা এবং আসামের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় উপস্থিত ছিলেন, আরও অনেক নেতৃবৃন্দগণ সবাই উপস্থিত থেকে আমাদের সেই সাংগঠনিক আলোচনা বিষয় এবং আগামী দিনে কীভাবে আমরা এগিয়ে যাবে এবং সংগঠন চালাতে গিয়ে কী কী করণীয় এবং মানুষের পথে গিয়ে কীভাবে পৌঁছা সেটার সমস্ত বিষয়গুলো আমাদেরকে আদর্শ দিয়েছেন, সেই আদর্শে আমরা আগামী দিনে কাজ করব। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উত্তর জেলা সফরকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে পরিলক্ষিত হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।